আগে মিটিং এ আমরা মেন জাতীয় সড়কে আন্দোলন নামবো, নামতে থাকবো যতদিন পর্যন্ত মানে মেন আমাদের সমস্যাটা সমাধান না হয়। ঠিক আছে, সময় থেকে বইছেন এখানে? মানে আমরা প্রায় এক ঘন্টা উপরে হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইতে আছে এই ব্রিজে নামে গেছে, যে কোনো সময় আরো বা ভাঙিয়া যাইতে পারে, বড় প্লাট আছে না দেখা, বড় প্লাট হইলে সব ভাঙিয়া করে দিল। এ কারণে কত লগে কত ওই নেতারা আইয়া দেখা গেছে, দেখা আইলেও দেখা গেলেও কোনো কিছু কাজ হইতেছে না। আজকে পাঁচ সাত সাত আটটা বছর হইতে আছে যে এদের অক্ষম, যে কিছুটা চলাফেরা করে রয়েছে যে এটা আমরা গ্রামে উদ্যোগে নিয়া গ্রামে ফোলা বান্ধিরে আমরা সবাই উদ্যোগ নিয়া মাটি দিয়া কোনো রকম চলতে থাকে, কেউ আইয়া করছে না। এদিন আমরা নিজেরা প্রচেষ্টাই করতে আছে যে এখন চলতে আসবে। এ কারণে আমরা কারো রে কইয়া ওম পাইতেছে না, এ কারণে ওম বইতে আছে, অবরোধ বইতে আছে। আমরা আমরা শুধু আমরা মগ পাড়াটা প্রায় একশো পরিবার, এই উপরে বাঙালি আছে, এমনি তিন চারশো পরিবার আছে যাতায়াত। পাড়াটার নাম কি? এটা লালদিল্লা ঠান্ডাবু মগ পাড়া। আচ্ছা, মন্ডল সভাপতি, মন্ডল প্রেসিডেন্ট, ওই সেক্রেটারি হেরাও দেখা গেছে, দেখা মানে হ করে দিব করে দিব করতে করতে আজ পাঁচ ছয় ছয় বছর হইতে। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতে আছে এই ব্রিজটা যেভাবে হোক ঠিক করে দম দেবে, নইলে আমরা অসুবিধা পড়ে যাবো, কোনো দিকে যাইবার রাস্তা নাই। না, আমরা রাস্তা করছে বন্ধ আটকা করছে, এই রাস্তা লাগিয়েছে আছে বৃষ্টি কেমনে বাঙ্গে সব কই রাখেছে গা, এলাকে আমরা এখন গাড়ি ঘোড়া যাইতে হয়তো অসুবিধা সব জায়গাতে, এলাকে আমরা এই রাস্তা বন্ধ করতে আছে গ্রামে। তবে তো এই বিষয় আমরা গ্রামে মানুষের একাতি করছে তো আমরা সবাই জমা করছে, তবে তো এখন সাথে কি অবস্থা হইয়া এই বৃষ্টির সময় পুষুনে আবার গেছে বাঙ্গিয়া, তো এই কত মানুষ আইয়া পঞ্চায়েতে কত যে ব্লকে কত কিছু সব জায়গা করছে, তবে এদিকে কেউ আইয়া করে না, ছয় সাত বছর হয়েছে কত কিছু করছে তবে কি লেগে আইয়ে না রাস্তা, গাড়ি ঘোড়া যাইতো আইতো রাস্তা তো এক, আমরা থানা বাবুতে একটা রাস্তা আর অন্য জায়গাতে বোঝা যেতে পারে না, এলাকে আমরা আজকে এই রাস্তা করছে। আর এটা কোন ভিলেজ? ওই তো নর্তকমা ভিলেজ, নর্তকমা। এখন কি চাইতেছেন আপনারা? আমরা এখন শুধু এই রাস্তাটা ভালো চাইতে আছে, এই রাস্তা লাগে আমরা বলতে আছে কত কিছু আইয়া গেছে তবে কি সাইসন আইয়ে না, আইলেও আইয়ে না, না আইলেও আইয়ে না, কবে থেকে সাইসন আইসে আইতে শুনে কিতা করে থাকছে কি জানে, কিতা তিন বছর সিপিএম গেছে বিজেপি আইসে এখন আবার মোথা আইতা আছে, দুনিয়া আইলে কি অবস্থা সাথায় কত মানুষ দেখা গেছে তবে একদিনও আইয়ে না, এ কাজ করত আমরা যে অসুবিধা তো আছে এখন গ্রামে এই রাস্তা লাগিয়া বছরে বছরে এরকম করে আগিয়ে করছে, দুই তিনবার আইয়া গেছে মাসে দুই গাড়ি এখানে দেখা গেছে, তারা শুধু দেখা দেখা থাকে কাজ করে না আইয়ে না, কোনো একজনও কাজ করে না আইয়ে না, শুধু দেখতো আইয়ে ব্লক থেকে ইজিএম থেকে দুনিয়া থেকে আইয়ে সাইব যাইব সাইব কিলা আইয়া সাইয়া পাঠাই দাও না, অল্প স্বল্প হলেও এমনি পাঙ্গে গেছে সাইয়া সব যা সবাই, যে অবস্থা হয়ে গেছে আমরা যাইতে পারে না আইতে পারে না, রাস্তা তো একটা অসুবিধা হইতে আছে এখন আমরা, কালকা বৃষ্টি পড়লে আবার গেছে আবার পড়লে আবার যাইব কেমনে যাইব আমরা এখান থেকে। কত পরিবার আছেন আপনারা? আমরা এখানে একশো পরিবার, একশো দুশো আছে, এসাইতে বাঙালি আছে না, আরো আরো বন্ধ করব এখানে দুই তিন করব, রাস্তা মেন রাস্তা যাইব তবে দম লাগবে দি, উপায় না আমরা যাইতো অসুবিধা হয়ে আর থাকছে এখানে। এডিসির হাতে নেই, অ্যাডমিনিস্ট্রেশনের হাতে নেই, আমরা কয়েকটা কাজ আমরা বেশিরভাগ ইচ্ছলি ছোটো ছোটো কালবারগুলো করতে পারি, কিন্তু এর বড় কাজগুলো আমাদেরকে আমাদেরকে হ্যান্ডওভার করা হয়নি, এটার জন্য দায়ী আমরা না, কিন্তু এটার জন্য দায়ী রাজ্য সরকারের,
রাজ্য সরকার এই কাজটাও কিন্তু এই রাস্তাটাও আমাদেরকে হ্যানওভার করে নাই। হ্যানওভার করলেও কী হবে, ফান্ড দেওয়া হয় না, আমাদের পর্যাপ্ত পরিমাণে ফান্ড দেওয়া হয় না, এর জন্য আমাদের এডিসি রাস্তাগুলো এই অবস্থা। তাহলে এটার দায় কিন্তু আমরা না, তবে যেহেতু আমরা ওইখানে এখন অ্যাডমিনিস্ট্রেশনে আছি, আমরাও চেষ্টা করতেছি আমাদের সাধ্য মতে। নিশ্চয়ই আমরা এই আমাদের ইএম আছেন, সিএম আছেন, অন্যান্য চেয়ারম্যানগুলো আছেন, আমরা তাদের উপরে তাদের নজরে নেব, আমরা যতটুকু পারি সাহায্য মতে আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ।